সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বিএনপি। আগামী 10 ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। কর্মসূচিতে হামলা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। বিএনপির অভিযোগ, 15 বছরে দেশের সব সম্পদ নষ্ট করেছে সরকার। ঢাকা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নবাবগঞ্জের কালাপোফা মাঠে জড়ো হন কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও দোহারের নেতা কর্মীরা। এই সম্মেলন যোগ দিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন, সরকার পতনের পদধ্বনি পাওয়া যাচ্ছে, ক্ষমতাচ্যুত করে 10 ডিসেম্বর রাজধানীতে বিজয় মিছিল করার কথাও জানান তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ রায় বলেছেন, যাবেন কোথায়, বাংলাদেশ থাকবেন, বাংলাদেশের জনগণের কাছে আপোষ করেন, আত্মসমর্পণ করেন, পদত্যাগ করেন, পার্লামেন্ট বিলুপ্ত করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে বলতে চাই, মাটিতে দেওয়ালে কান পেতে শুনুন, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, কারা জানি আসছে আপনাকে সরাতে। এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির কোনো নেতাদের ব্যক্তিগত আক্রমণ করলে সরকারকে রেহাই দেওয়া হবে না। ফখরুল বলেছেন, মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে তারা আবার একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে শুধু নামে মাত্র গণতন্ত্র আছে, কিন্তু এলেই কোনো গণতন্ত্র নেই। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের নেতাকর্মীরা। এদিকে বিএনপি পাকিস্তান যাক, আমাদের আপত্তি নেই, এমনটি বলেছেন হানিফ। বিএনপি বাংলাদেশ থাকলে তাদের অন্তরে পাকিস্তান রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ আলম হানিফ বলেছেন, আপনারা চাইলে পাকিস্তানে চলে যেতে পারেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক বাঁচাও দেশ বাঁচাও দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মাহবুবুল আলম হানি বলেছেন, আমরা জানি আপনারা বাংলাদেশে থাকলেও আপনাদের দলের দিলের মধ্যে আছে পাকিস্তান, আপনারা বলেন টেক ব্যাক বাংলাদেশ, আমি বাংলাদেশে বলবো টেক ব্যাক বাংলাদেশ নয়, আপনারা চাইলে গো ব্যাক পাকিস্তান, পাকিস্তান চলে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না, দেশের কোনো আপত্তি থাকবে না। তিনি বলেছেন, এদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য আবার যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করেন তাহলে আপনাদের পাকিস্তানেই চলে যেতে হবে, এর বাইরে আপনারা কোনো কিছু করার সুযোগ পাবেন না। হানি বলেছেন, দেশের মানুষ বিশ্বাস করে 71-এ যারা মানুষ হত্যা করেছিল তাদের দোসর বিএনপি জামাত ক্ষমতায় এলে দেশকে জঙ্গিবাদের চারণভূমি বানিয়ে দেবে, কিন্তু দেশের মানুষ তাদের দেশ নিয়ে আর ছিনিমিনি খেলতে দেবে না। বিএনপি দেশের মানুষকে বহির্বিশ্বে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন উল্লেখ করে হানিফ বলেছেন, ক্ষমতায় থাকতে বিএনপির কী অর্জন তা মানুষ জানে। 1995 সালে কৃষকদের মূল দাবি ছিল সার, বিএনপি নেতাদের গোডাউন ভরার সার ছিল, কিন্তু কৃষক বাজারে সার পায়নি, কৃষকরা সারের দাবিতে গিয়েছিল আর আপনারা সারের বদলে তাদের গুলি উপহার দিয়েছিলেন। বিএনপির সে সময় 18 জন কৃষককে হত্যা করেছিল অভিযোগ করে হানি বলেছেন, কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছিলেন আপনারা। 2001 সালে ক্ষমতায় আসার পর কৃষি খাতে বিপর্যয় দেশের মানুষ দেখছে, 40 থেকে 60 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, খাদ্য কেনা সম্ভব ছিল না, রিলিফ আনতে হতো, আপনাদের সীমাহীন দুর্নীতির কারণে জাতির কপালে ভিক্ষুকের জাতি কলঙ্ক লেগেছিল। হানিফের প্রশ্ন, 2001 থেকে 2006 সালে বাংলাদেশে কোন অবস্থায় ছিল, কোন কোন খাতে কী উন্নয়ন করেছেন আপনারা, দয়া করে জানান, দেশবাসী জানুক, আমরা বহুবার জানতে চেয়েছি বলতে পারেননি, আপনাদের সময়ে 3150 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, মানুষের ঘরে সংযোগ ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। বিএনপি সরকারের উন্নয়ন দেখে না উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, দেশের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, দেশ সংকটের মাঝে, দেশের রিজার্ভ বর্তমানে $39 বিলিয়ন আছে, আমাদের রিজার্ভ $48 বিলিয়ন পৌঁছেছিল, আপনাদের সময়ে রিজার্ভ $3.46 বিলিয়ন ছিল, তখন দেশ ধ্বংস হয়নি আর এখন ধ্বংস হচ্ছে,
মিথ্যা স্যারে একটা সীমা থাকা দরকার, কিন্তু বিএনপির মাঝে সেই দেশপ্রেম নেই বলে মিথ্যা স্যার করে তারা মানুষকে বিভ্রান্ত করছে।